9 2 9 একেবারে 121। ঠিকই, একটি আম গাছে নাকি 121 প্রজাতির আম পাওয়া যাচ্ছে। এমন জাদু গাছের খবর ছড়িয়ে পড়া মাত্র পর্যটকের ঢল নেমেছে সেই আম বাগানে। আম প্রেমীরা তো বটেই, যাদের আমের প্রতি ততটাও ভালোবাসা নেই তারাও ছুটছেন এমন গাছকে সামনে থেকে দেখার জন্য। একবার ভাবুন তো যে একই গাছের একটি ডালে ল্যাংরাজ ফুলছে, সেই গাছেরই আবার অন্য ঢালে ঝুলছে আম্রপালি। আম্রপালি থেকে চোখ সরাতেই হয়তো দেখতে পাবেন পাতার ফাঁকে উঁকি মারছে ফজলি। এই বিরল দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে। সাহারানপুর জেলার কোম্পানিবাগ অঞ্চলে রয়েছে হোটি কালচার অ্যান্ড স্টার্টিং হাট। এখানে গাছপালা নিয়ে নানা ধরনের গবেষণা চলে। এই গবেষণা কেন্দ্রে সম্প্রতি একটি গাছে 121 প্রজাতির আম ফলেছে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি আম ধরেছে এই গাছে। 10ই ল্যাংরা, চোষা, রামকেলা, আম্রপালি, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর রাজীবের মতো আম তো রয়েছে। এছাড়া লক্ষ্ণৌ সফেদা, টমি অ্যাট কিংস, অজজিরা দেও ব্র্যান্ডের মতো আমও ফলেছে এই গাছে। বিশেষ আম গাছের পরিচর্যার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোক রাখা হয়েছে। এই পুরো পদ্ধতি সম্ভব হয়েছে গ্রাফটিং এর দ্বারা। বিভিন্ন প্রজাতির আম গাছের ডাল এই গাছের ডালের সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে জুড়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে সেগুলো থেকে আলাদা প্রজাতির আম ফলেছে। তবে যতটা সহজ শুনতে লাগছে বিষয়টি মোটেও তত সহজ ছিল না। উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং খুবই সাধারণ প্রক্রিয়া, এজন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। সামান্য কিছু শিক্ষা থাকলেই নিজের বাড়িতে যে কোনো দুটি আলাদা গাছের ডালের মধ্যে গ্রাফটিং করা যায়। সাফল্য মেলে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু একটি গাছের ডালে এসব আলাদা প্রজাতির গাছের ডাল জোড়া লাগানো মোটেই সহজ ছিল না। গবেষণার ফল পেতে 15 বছর অপেক্ষা করতে হয়েছে গবেষকদের। গবেষণা এখনো চলছে। আরো উন্নত প্রজাতির আম কিভাবে পাওয়া যায় তার চেষ্টা করছেন গবেষকরা।